নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জুন মাস ধনুরাশির কেমন যাবে, ধনুরাশির জুন মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য, প্রেম, শিক্ষা, বিজনেস, বৈবাহিক জীবন, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে কেটে দেখবেন না। ধনুরাশির একটা আমি ভবিষ্যৎবাণী করতে চলেছি। ধনুরাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। আমি এখান থেকে যে বিচারটা করছি সার্বিক বিচার। অনেকে বলেন যে কৌশিকদা ধনুরাশির তো কথা বললেন, আমার তো ধনুরাশি, আমার এই ঘটনাটা ঘটল না কেন। আমি এখান থেকে কারো ব্যক্তিগত জন্ম ছক অথবা হস্তরেখা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। ধনুরাশির আপনাদের স্বাস্থ্য, দেখুন আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাব আমাদের ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রুতা। প্রথম কথা বলবো, আপনাদের ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলেও দুর্বল কিন্তু থাকবে, অর্থাৎ হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই মাসে আপনাদেরকে বেশি করে ভোগাবে। কারণ আপনার এখানে বৃহস্পতি আপনার শত্রু রাশিতে অবস্থান করছে এবং বুধের সাথে অবস্থান করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে এই মাসে। এবং যারা ঋণ নিতে চাইছেন, ব্যাঙ্কিং লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি ধনুরাশির মানুষ, ব্যাঙ্কিং লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, সেই লোন কিন্তু আপনাদের স্যাংশন কিন্তু হয়ে যাবে, খুব দায়িত্বের সাথে বলছি। কিন্তু জ্ঞাতি শত্রুতা এটা কিন্তু আপনাদের থাকবে, জ্ঞাতি শত্রুতা ধনুরাশির ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা এই মাসে প্রবল কিন্তু দেখা যাবে। তবে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজটা আপনাদের আসবে। আপনাদের ঠিক রাশির দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু করবে, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা, ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা আপনাদের মজবুত কিন্তু করবে। কারণ বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়, আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু করতে চলেছে। থার্ড হাউসে শনি অবস্থান করছে, আপনাদের পরাক্রম বাড়বে, এনার্জি লেভেল যে কোনো কাজে এনার্জি কিন্তু আপনাদের যথেষ্ট থাকবে। এবং যারা লোহার রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কোনো গাড়ির বিজনেস করছেন বা আপনি টেলিকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থভাবে রাহু অবস্থান করছে। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, চতুর্থভাবে রাহু গৃহ সুখের জায়গাটা কিন্তু বাধা কিন্তু করে এবং এককভাবে অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে চতুর্থভাবে রাহু। এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নেয়, আপনি ধনুরাশির মানুষ, মায়ের হেলথ নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই মাসে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের হেলথ নিয়ে কিছুটা হলেও সতর্ক আপনারা থাকুন ধনুরাশির ক্ষেত্রে। এবং আপনাদের এই মাসে চতুর্থভাবে রাহু এককভাবে অবস্থান করছে, আপনাদের যারা বিশেষ করে বিদেশ দেশে চাইছেন, আমি বলব ফরেন কানেকশানগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু আসবে। পঞ্চমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে। দেখুন পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে, আমি বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো। ত্রিকোণের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের শিক্ষার জায়গাটা, যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন বা আপনারা কোনো বাইরে গিয়ে কোনো অ্যাডমিশন নিতে চাইছেন
বা আপনাদের কোনো ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে, বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে চাইছেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, বা আপনি কোনো শিক্ষাক্ষেত্রে ডিসিশান নিতে চাইছেন, আমি বলবো শিক্ষার জায়গাটা ত্রিকোণভাবে ত্রিকোণ অবস্থান করছে মঙ্গল। উচ্চ শিক্ষা প্রাইমারি শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। পঞ্চমভাবে মঙ্গল সন্তানের হেলথের জায়গা যথেষ্ট ভালো হবে, এবং পাশাপাশি ধনুরাশির সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সন্তান প্রাপ্তি নিয়ে চিন্তাভাবনা করছিলেন, সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যারা ফাটকা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে টাকা লাগাতে চাইছেন, জুন মাসটা আপনাদের ফাটকা শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে অভূতপূর্ব লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিতে চলেছে ধনুরাশি আপনি যদি জাতক হন। এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি থাকলেও, কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ থাকলেও সেটা কিন্তু কিছুটা হলেও আপনাদের কমবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ একটা পরিবেশের সৃষ্টি কিন্তু করছে, আর্গুমেন্ট হবে, কিন্তু সেটা কিন্তু ঈশ্বরের কৃপায় আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পাবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্র বুধ আপনারা অবস্থান করছে এবং রবি, দেখুন একসঙ্গে চার চারটি গ্রহ। আমি বলবো প্রথমে বলবো স্কিনের জায়গা, চট জলদি কোনো ডিসিশান নেবেন না, এই সময় কোনো ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের 14 জুন পর্যন্ত অস্থিরতা থাকতে পারে 14 জুন, কারণ কর্মাধিপতি ষষ্ঠ ক্রিয়ে আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হবে। এবং কোনো জায়গাতে চট জলদি কোনো কথা বলে ফেলবেন না, বেফাস কথা, যেটা থেকে শত্রুতা তৈরি হতে পারে। এবং ভাগ্যপতিও আপনার ষষ্ঠভাবে থাকছে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হতে গিয়ে যে কোনো কাজ আপনাদের বাধা চলে আসা। কিন্তু 15 জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। দেখুন 12 জুন শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, 14 জুন বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, আবার 15 জুন রবিও সপ্তমভাবে অবস্থান করছে। একসঙ্গে তিনটি গ্রহ কেন্দ্রে অবস্থান করে আপনাদের ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু ভালো দেবে। বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে, আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের উন্নতি নিশ্চিত রূপে হবে। এবং বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা ভালো সম্বন্ধ খুঁজছিলেন সে সম্বন্ধগুলো আপনাদের আসবে। এবং পাশাপাশি আপনাদের ডেইলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে, এবং বিজনেস ক্ষেত্র যারা ব্যবসা করছেন, আমি বলবো 14 জুনের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন। একটা ইনভেস্টমেন্ট, অনেকে বলেন যে কৌশিকদা কখন আমি ইনভেস্টমেন্ট করবো, আমি বলবো 14 জুনের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, আপনারা অভূতপূর্ব লাভ পাবেন। সে আপনি স্টক মার্কেট, বিজনেস, শেয়ার বাজার, ফাটকাতে যদি ইনভেস্টমেন্ট করেন, বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় যেতে চলেছে। ভাগ্যবতী কেন্দ্রভাবে অবস্থান করে ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যাধিপতি মিত্র গৃহে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, এবং যে কাজগুলো পেন্ডিং হয়েছিল, আটকেছিল, সেই কাজগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। পৈতৃক সূত্রে আপনারা সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। গৃহে কিছু শুভ সংবাদ আসতে চলেছে 15 জুনের পর থেকে ধনুরাশির, এবং আপনাদের বুধ 14 জুন আবার আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ 14 জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যে জটিলতা শত্রুতা চলছিল সেটা কিছুটা হলো আপনাদের কমবে। আপনাদের বসের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে, আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বিশেষ করে আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, স্মার্ট ওয়ার্ক যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করতে চাইছেন, বা আপনারা
প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। একাদশভাবে আপনাদের বৃহস্পতির, দ্বাদশভাবে আপনাদের বৃহস্পতির দৃষ্টি আপনাদের ফরেন থেকে লাভ দেবে, কিন্তু আপনাদের খরচের জায়গাটা কিন্তু বাড়বে, বিশেষ করে শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনাদের এ মাসে খরচে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। একাদশভাবে মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সোর্সটাও কিন্তু আপনাদের বাড়বে, এবং যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন, কোনো অ্যাসেট কিনতে চাইছেন বা জমি কিনতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে শুভ যেতে চলেছে। কী করবেন আপনারা এ মাসটা বিশেষভাবে শুভ পাওয়ার জন্য? আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল দিন, ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি পাঠ করুন এবং মা তারার উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনাদের এ মাস বিশেষভাবে শুভ যাবে। আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।